গ্রাম্য পরিবেশ চারিদিকটা দেখতে পাচ্ছেন ওই দেখুন সামনে কিন্তু মাঠে যাচ্ছে গরুগুলো চড়তে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা এলে একদম প্রপার গ্রামের ফিলটা কিন্তু আপনারা পাবেন এখানে সেই পরিবেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ব্যালকনি ভিউ রুমটা কিন্তু আমরা দেখিয়ে দেবো এটা রুম নাম্বার দুই যদি এখনও রুম নাম্বার প্লেটগুলো লাগেনি এটা এখন আপাতত নন এসি রুম আগামী দিনে এটাকে এসিতে কনভার্ট করা হবে এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন করবো খুবই সুন্দর মানে আমি তো এইরকম এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো আমি পাবো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে আমি চেয়েছিলাম যে এরকম একটা লোকেশনে থাকতে যেটা মানে জনকোলাহল থেকে একটু দূরে হবে সেটা আমি চেয়েছি এখানে সবাই ভাবে যে একটু আমি নেচার থাকবে একটু নেচারকে ফিল করবে যা হয় আর কি শান্তিনিকেতন ভাবতেই যেটা ভাবে আর কি সবাই তো আমি যেরকম চেয়েছিলাম আমি দাদার হোমস্টেতে এসে সেটাই পেয়েছি তো ওভারঅল মোটামুটি আপনারা এখানে স্যাটিসফাইড এখানে থেকে হাইলি স্যাটিসফাইড নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে দাঁড়িয়ে আছি আমাদের রাড বাংলার একটি বেশ জনপ্রিয় জায়গা শান্তিনিকেতনে শান্তিনিকেতন এলে আমাদের কিন্তু কিছু দ্রষ্টব্য স্থান থাকে যেমন তার মধ্যে অবশ্যই রয়েছে কবিগুরুর বিশ্বভারতী রয়েছে আমাদের কোপাই নদীর ঘাট রয়েছে সোনাছুরির হাট এবং অবশ্যই কঙ্কালিতলা কিন্তু এই ধাপে আমি যখন এসেছি আমি কিন্তু একটা বিশেষ স্পট কিন্তু আবার ভিজিট করতে এসেছি বোলপুরের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে একটা একদম কেদারনাথের আদলে একটা মন্দির এবং সেই মন্দিরটা দেখার আমার খুব ইচ্ছে ছিল এবং এখানে আসার পরে আমি কিন্তু খুঁজছিলাম একটা হোমস্টে কারণ আমাকে একটা দিন এখানে থাকতে হতো বিশেষ করে ওই মন্দিরের রাতের ভিউটা কিন্তু দুর্দান্ত এবং ওই মন্দিরের খুব কাছাকাছি একটা হোমস্টে কিন্তু আমি খুঁজে পেয়েছি যেটা কিন্তু একদমই নতুনভাবে তৈরি মাসখানে হয়েছে এই হোমস্টেটা তৈরি করেছেন এবং যিনি এখানে যিনি এখানকার ওনার আছেন আর কি উনি কিন্তু খুব প্যাশনেটলি একটা হোমস্টে তৈরি করেছেন হাতে গোনা কয়েকটা রুম নিয়ে এবং খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে উনি কিন্তু এটাকে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছেন তো চলুন আগে আপনাদের হোমস্টেটা দেখিয়ে দি বন্ধুরা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু চলে আসছে সরাসরি বোলপুর স্টেশন থেকে মিনিট দশেক আপনাদের টোটো বা অটোতে লাগবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে কঙ্কালিতলার দিকে এখান থেকে মোটামুটি তিন চার কিলোমিটার রাস্তা আপনাদের পড়বে আপনার কঙ্কালিতলা এবং এখান থেকে একশো মিটার গিয়ে বাঁদিকে টার্ন নিলে কিন্তু আমরা ঢুকে যাব বিশ্বভারতীর দিকে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যেটা আমাদের বললাম এটা কিন্তু আসছে বোলপুর স্টেশন থেকে ঠিক তার উল্টো দিকে এই গলিটা গেল দেখুন লাল মাটির দেশের লাল রাস্তা এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে এই কিছুটা আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেন প্রপার্টিটা আর এটা হচ্ছে মেন প্রপার্টি দেখতে পাচ্ছেন আপনাদের যেমনটা বলেছিলাম এখনও কিন্তু কাজ প্রচুর চলছে এখানে কিছু দেখতে পাচ্ছেন মেটেরিয়াল রয়েছে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়েছে এখনও কাজ চলছে পেছনের দিকটায় আর এটা হচ্ছে প্রপার্টিটা তো চলুন ভেতরে যাবো ভেতরে গিয়ে এবার দেখে নেব এদের রুমগুলো কেমন কী আছে আর এখানকার যিনি ওনার আছেন তার সঙ্গে কথা বলে কিন্তু প্রাইসগুলো জেনে নেবো এবং পরিষেবা ওনারা কী কী দিচ্ছেন সেটা জেনে নেবো বন্ধুরা ঢুকে গেছি এনাদের হোমস্টে একদম ভেতরে আর দেখতে পাচ্ছেন প্রথমেই এটা কিন্তু একটা রুম রয়েছে এটা এসি রুম যদি এখনো রুমের নাম্বারিং কিছু হয়নি যেমনটা বললাম একদমই নতুন প্রপার্টি তো চলুন রুমটা পরে দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে এসি রুম এই হোমস্টেটার প্রথম যে রুমটা এদিকে দেখতে পাচ্ছেন বেশ স্পেসিয়াস জায়গা একদম কিন্তু অনেকটা জায়গা রয়েছে এখানটাতে ওইদিকে ব্যালকনি আছে সেটা আপনারা দেখাচ্ছি তার আগে দেখাই এখানে যে বেডটা রয়েছে একদম কিন্তু বনেদিক খাট যাকে আমরা বলি বনেদিক খাট কিন্তু এখানে রয়েছে একটা যেমনটা দেখতে পাচ্ছেন বেডের যা সাইজ আছে আপনারা দুজন থেকে তিনজন তো খুব ভালোভাবে থাকতে পারবেন দুদ পিলো রয়েছে এখানে আর দেখতে পাচ্ছেন একদমই নতুন প্রপার্টি ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেডশিট পিলো কাভার সব আপনারা পেয়ে যাবেন এদিকে ফ্যান রয়েছে আর অবশ্যই রয়েছে কিন্তু এসি এবং এইদিকে রয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্য যেটা এখানে কিন্তু আপনারা খুব পেয়ে যাবেন যেটা আমরা ওইদিকে পাই না এই মোড়া কিন্তু ওনাদের দেওয়া হয়েছে এখানে বসার জন্য সঙ্গে রয়েছে একটা ব্যালকনি চলুন লাগে দেখিয়ে দিই এই দেখুন এটা রয়েছে একটা ব্যালকনি এখান থেকে কিন্তু বাইরের ভিউটা আপাতত তেমন কিছু নেই কিন্তু একদমই প্রাকৃতিক পরিবেশ খোলামেলা জায়গা এইদিকেও দেখতে পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ এখানে কিন্তু আপনারা বিকেলের সময়টা সন্ধ্যের সময়টা এখানে বসে খুব সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন আর রুমে যদি চলে আসি রুমটা আরও ভালো করে দেখাই দেখুন এখানে রয়েছে কিন্তু ফুল বডি মিরার আছে দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে একটা কাবার্ড আপনাদের কিন্তু লাগেজ রাখতে পারবেন এখানটাতে অনেকটা জায়গা দেওয়া হয়েছে স্পেশিয়াল জায়গা সঙ্গে একটা লকারও আছে আর এখানে রয়েছে দেখুন একটা সেন্টার টেবিল যেখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে টেবিলের উপর কিন্তু প্রচুর জিনিস এনারা প্রোভাইড করছেন প্রথমেই দেখাই দেখুন একটা টি কেটেল রয়েছে ইলেকট্রিক কেটেল যেখানে কিন্তু আপনারা নিজেরা চাইলে চা বানাতে পারবেন আর এখানে রয়েছে ডেন্টাল কিট রয়েছে আপনার টয়লেটের মধ্যে সোপ এবং শ্যাম্পু রয়েছে সঙ্গে রয়েছে টি কিট পুরোপুরি রয়েছে চা কফি সব কিছু আপনারা মিল্ক পেয়ে যাবেন কফি শ্যাশে আছে এবং সুগার আছে সঙ্গে জলের গ্লাস রয়েছে আপনার দুটো চায়ের কাপ এবং অবশ্যই দুটো জলের বোতল দেওয়া আছে মস্কিটো রিফিল দেওয়া আছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক কিন্তু পুরোপুরি খেয়াল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন টেবিলটা সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে আর এদিকে চলে আসি এদিকে ছোট্ট একটা কিচেনের মতো করা আছে আপনারা যদি কেউ রান্না বান্না করে খেতে চান সেটা করতে পারেন যদিও অনেকেই পছন্দ করেন না সাত এসে রান্না করে খাওয়া দাওয়া করতে তবুও যদি কারো ইচ্ছে হয় আপনি কিন্তু রান্না করতে পারবেন এখানে পুরোপুরি একটা কিচেনের ইউনিট করা আছে এখানে দেখুন একটা রয়েছে কিচেন সিঙ্ক জলের ব্যবস্থা আছে এদিকে একটা উইন্ডো রয়েছে সঙ্গে কিন্তু এখানে একটা তার দেওয়া আছে যেটা আপনারা কিছু জিনিসপত্র চাইলে রাখতে পারবেন আর এটাও দেখতে পাচ্ছেন বেশ বড় জায়গা রয়েছে কিন্তু এখানে আর এদিকটা দেখুন এদিকে রয়েছে কিন্তু একটা বাইরে বেসিন রয়েছে টয়লেটের বাইরে আপনারা কিন্তু এখানে ব্রাশ ফ্রাশ সব করতে পারবেন সঙ্গে একটা মিটার দেওয়া আছে এদিকে একটা হ্যান্ড টাওয়ালের জায়গা করা আছে এবং হ্যান্ড টাওয়াল দেওয়া আছে রয়েছে লিকুইড সোপ নিচে কিন্তু রয়েছে ডাস্টবিন আর সর্বোপরি এখানে দেখুন একদম কর্নার টু কর্নার একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো ময়লা আবর্জনা কিচ্ছু পাবেন না আপনারা এমনিতেই ফ্রেশ প্রপার্টি আর দ্বিতীয় কথা কিন্তু খুব ভালোভাবে নজর দেওয়া হচ্ছে চলে আসি টয়লেটে এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কমোড রয়েছে একটা এখানে জেট স্প্রে রয়েছে মগ বাকেট আছে আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর এখান থেকে রুমটা আর দেখ দিই আপনাদের এই দেখুন রুমটা এটা হচ্ছে রুমটা এটা কিন্তু এসি রুম চলুন এর সঙ্গে একটা নন এসি রুম দেখিয়ে দিই আর তার সঙ্গে ব্যালকনি ভিউ নন এসি রুম আপনাদের দেখাবো চলুন চলে এসছি আমাদের ফার্স্ট ফ্লোরে আর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু বেশ বড় সাইজের একটা ব্যালকনি দেওয়া আছে আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ স্পষ্ট আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরোপুরি গ্রাম্য পরিবেশ চারিদিকটা দেখতে পাচ্ছেন ওই দেখুন সামনে কিন্তু মাঠে যাচ্ছে গরুগুলো চড়তে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা এলে একদম প্রপার গ্রামের ফিলটা কিন্তু আপনারা পাবেন এখানে সেই পরিবেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখান থেকে বাইরের ভিউটা এমন আর এই ব্যালকনিতে বসে কিন্তু আপনারা রাতে খুব সুন্দর সময় কাটাতে পারবেন খুব সুন্দর হাওয়াও দেয় এখানে রাতে গতকাল রাতে আমি ছিলাম আর এই ব্যালকনি ভিউ রুমটা কিন্তু আমরা দেখিয়ে দেবো এটা রুম নাম্বার দুই যদি এখনও রুম নাম্বার প্লেটগুলো লাগেনি এটা এখন আপাতত নন এসি রুম আগামী দিনে এটাকে এসিতে কনভার্ট করা হবে আর রুমটা হচ্ছে এইরকম দেখে নিন আর দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা আহ কমফোর্টেবল একটা বেড কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর বেডের যা সাইজ আছে এখানে কিন্তু দুজন থেকে তিনজন আপনারা থাকতে পারবেন দুটো পিলো দেওয়া আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট রয়েছে একটা ব্ল্যাঙ্কেট এবং এর সঙ্গে পেয়ে যাবেন কিন্তু এই রুমও সেম ওই রুম নিচের রুমের মতনই একটা সেন্টার টেবিল পাবেন সমস্ত টি কিট ডেন্টাল কিট এবং বাদ বাকি যা যা নিচে ছিল সেগুলো সব পেয়ে যাবেন এই টেবিলে কিন্তু আপনারা খাবার দাবার খাওয়া দাওয়া করতে পারবেন সেম নিচের মতনই এখানে কিন্তু রয়েছে একটা কাবার আপনাদের লাগেজগুলো রাখার জন্য আর এর সঙ্গে সেম মোড়াই রয়েছে এখানেও এই রুমেও আপনারা বসার জন্য কিন্তু একদম আলাদা ফিলে কিন্তু এখানে বসতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে একটা ফুল বডি মিরার সঙ্গে এখানে রয়েছে বেসিন নিচে ডাস্টবিন আর এখানে রয়েছে আপনার টাওয়াল হ্যাঙ্গার রয়েছে আপনার লিকুইড সোপ আর এর সঙ্গে রয়েছে এই টয়লেটটা সেম ওয়েস্টার্ন কোমর আপনারা পাবেন বাকেট আছে জেট স্প্রে আছে আর রয়েছে শাওয়ার চলুন এবার এনাদের সেকেন্ড ফ্লোরে একটা এসি রুম আপনাদের দেখাবো আর এটাও কিন্তু ব্যালকনি ভিউ রুম যেমনটা দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু যেমন ব্যালকনি ছিল এখানে কিন্তু সেম ব্যালকনি ভিউ আপনারা পেয়ে যাবেন এবং বাইরের ভিউটা কিন্তু এরকমই পাবেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকটা স্পেসিয়াস ব্যালকনি রয়েছে আর তার সঙ্গে রয়েছে এই রুমটা রুম নাম্বার চার এটা কিন্তু একটা এসি রুম চলুন রুমটা দেখিয়ে দিই যেমনটা দেখতে পাচ্ছেন নিচের রুমের মতনই কিন্তু একই রকম রুম এই রুমটাও কিন্তু যেমনটা আছে এসি রয়েছে সঙ্গে রয়েছে সিলিং ফ্যান এর নিচে রয়েছে বেডটা এখানেও পেয়ে যাবেন টোটালি একটা সেন্টার টেবিল যেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সঙ্গে সমস্ত কিটগুলো যেগুলো আপনারা নিচে দেখেছিলেন সমস্ত কিটগুলো আপনারা পাবেন ডেন্টাল কিট সঙ্গে কিন্তু পেয়ে যাবেন টি কিট আর সঙ্গে আপনারা পেয়ে যাবেন টয়লেটেরিস্ক সঙ্গে জলের বোতল রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে এইদিকে রয়েছে একটা কাবার যেখানে কিন্তু আপনারা লাগেজগুলো রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন খোলামেলা রুম একেবারে এই দুই দিকে দুটো জানালা রয়েছে আর এই রুমটার মধ্যেও কিন্তু দেখুন বসার জন্য রয়েছে একদম শান্তিনিকেতন ঐতিহ্য মোড়া রয়েছে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন এখানেও রয়েছে দেখুন একটা ফুল বডি মিরার এখানে আছে ওয়াশ বেসিন আপনারা কিন্তু সকালের ব্রাশ ফ্রাশগুলো এখানে করে নিতে পারবেন এখানে রয়েছে একটা টাওয়াল হ্যাঙ্গার রয়েছে আপনারা একটা লিকুইড সোপ নিচে আছে ডাস্টবিন আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেট আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা ময়লা নেই কোথাও কোনো দাগ নেই স্পটলেস রুম কিন্তু আপনারা পাবেন যেহেতু নতুন প্রপার্টি এটা আমাদেরই কর্তব্য যে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো কিন্তু আমরা এভাবে রাখার কারণ হোটেল মালিকের যতটা কর্তব্য থাকে আমাদের কিন্তু ততটাই কর্তব্য এখনও পর্যন্ত রুম কিন্তু একদমই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা চলে এসেছি মেঘবালিকা হোমস্টের একদমই ছাদে আর এই ছাদটা কিন্তু খুব সুন্দর এখান থেকে বাইরের ভিউটা দুর্দান্ত লাগলো আমার আর আপনারা কিন্তু এখানে এলে বিকেল এবং সন্ধ্যের টাইমটা কিন্তু কিছুটা সময় এখানে কাটাতে পারবেন ছাদটা একবার দেখে নিন আপনারা এই দেখুন এদের ছাদটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখুন আর বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত এইদিকে চলে আসি এখান থেকে আপনারা বাইরের ভিউ পেয়ে যাবেন এটা হচ্ছে রোডটা যেটা দিয়ে আপনারা এলেন এই রাস্তাটা আর এখান থেকে পুরো বাইরের ভিউটা অপূর্ব ভিউ কিন্তু দেখুন ওইদিকে পুরো খোলা মাঠ সুন্দর হাওয়া দিচ্ছে এখানটাতে আপনারা কিন্তু এখানে এসে সুন্দর টাইমটা কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে নিজের পরিবার পরিজনদের নিয়ে আর এটা হচ্ছে মেন রোডটা যেটা কঙ্কালিতলা বোলপুর যে রোডটা সেটা বুঝতেই পারছেন কতটা ডিস্টেন্স ওই রাস্তা আর এখান দিয়ে এসে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এই হোমস্টেটায় বন্ধুরা এই হোটেলে আসার পরে কিন্তু আমরা পেয়ে গেছি দুজন গেস্টকে যারা কিন্তু এখানে গতকাল থেকে আছেন নমস্কার দাদা নমস্কার

কি ম্যাডাম আমি প্রথমবার শান্তিনিকেতনে তো আমি যেরকম চেয়েছিলাম যে আমার একটা এক্সপিরিয়েন্স হবে আমি সেটাই পেয়েছি বিশেষ করে এই হোম স্টেটার যেখানে মানে ব্যাপার রয়ে গেছে একটা মানে সবাই ভাবে যে একটু আমেড নেচার থাকবে একটু নেচারকে ফিল করবে যা হয় আর কি শান্তিনিকেতন ভাবতেই যেটা ভাবে আর কি সবাই তো আমি যেরকম চেয়েছিলাম আমি দাদার হোম স্টেতে এসে সেটাই পেয়েছি পুরো পুরো রাত্রে জেগে পুরো নেচারকে দেখা বিশেষ করে আমি পূর্ণিমা এসে দিয়ে যেন পুরো চাঁদ দেখেছি বসে বসে খুব আনন্দ করেছে এখানে আচ্ছা আচ্ছা তো ওভারঅল মোটামুটি আপনারা এখানে স্যাটিসফাইড এখানে থেকে হাইলি স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা এখানে কিন্তু পেয়ে গেছি এখানকার যিনি হোমস্টে ওনার আছেন পুষ্পবাবু নমস্কার দাদা নমস্কার দাদা আপনার এই যে হোমস্টেটা সেটার নামটা একটু বলুন এই হোমস্টের নামটা মেঘ বালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে আচ্ছা আপনার এই জার্নিটা কবে থেকে মানে এই প্রপার্টিটা কবে থেকে শুরু হয়েছে আগস্ট থেকে শুরু করলাম এক তারিখ থেকে আচ্ছা তো মানুষের ভালোবাসায় দু তারিখ থেকেই আমাদের গিয়ে আসা শুরু করেছেন আচ্ছা আচ্ছা চারটে রুম নিয়ে আমার শুরু করেছে এই চারটে রুমের মধ্যে দুটো রুম এখন এসি আছে আর দুটো রুম নন এসি এবার আরেকটা এসি ইমিডিয়েট লেগে যাচ্ছে সেটা হয়তো এই ভিডিও যখন ছাড়া হবে আশা করছি করে দিতে পারবো দু একদিনের মধ্যেই হয়ে যাবে তাহলে মোট তিনটি এসি হবে এবং একটি নন এসি থাকবে আচ্ছা তাহলে এখানে খাওয়া খাওয়া ব্যবস্থা করেছেন দাওয়াটা আমরা শুরু করিনি জাস্ট সবে শুরু করেছি তো এখনো রুমগুলো কাজ বাকি আছে আর আমরা অবশ্যই শুরু করবো খুব তাড়াতাড়ি যতদিন না শুরু করছি ততদিন কিন্তু আমরা রেস্টুরেন্ট এখানে কাছাকাছি প্রচুর ভালো রেস্টুরেন্ট ধাবা আছে এবং তাতে এখান থেকে আপনারা নিজেরা গিয়েও খেতে পারেন ডাইনিং করতে পারেন আর যদি মনে করেন আমরা খাবার ঘরেও এনে দেবো অনেক সময় হয় ক্লান্ত হয়ে এসে মানুষ চান যে ঘরে খাবার দেবো

তো শান্তিনিকেতনের মধ্যেই কিন্তু কাছে হচ্ছে বোলপুর স্টেশন আছে এবং শান্তিনিকেতন স্টেশন মানে প্রান্তিক স্টেশন প্রান্তিক স্টেশন থেকে একদমই হাঁটা বলতে পারেন দূরত্ব একদম তাহলে সব থেকে ভালো হয় প্রান্তিক স্টেশনে যদি আপনারা বুকিং করেন ট্রেনে এখান থেকে টোটো কুড়ি টাকার মতো নেয় চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের এখানে হোমস্টেতে আসতে আচ্ছা আর বোলপুর থেকে যদি আসেন দশটা মিনিট লাগে ওখান থেকে বোলপুর স্টেশনে নামলেও সুবিধা কোনো অসুবিধা নেই কোনো এতে আমাকে ফোন করবেন যে টাইমে দাদা অমুক টাইমে আসছি একটু টোটো যদি বন্দোবস্ত করতে পারেন তাও মনে হয় যে আমরা একদম রিজনেবল রেটে চিপ রেটে সেটা কিন্তু আমরা আমাদের চেনা পরিচিত টোটো যারা আছে দাদা দাদা ভাইরা খুব ভালোভাবে ঘোরান হ্যাঁ তারা কিন্তু সুন্দরভাবে ভাবে যা ঘোরার জায়গাগুলো আছে সারাদিনে সুন্দর করে ঘুরিয়ে দেবেন দাদা এখানে তাহলে বুকিং প্রসেসটা কি আছে বুকিং প্রসেস হচ্ছে আপনার অনলাইন অফলাইন দুটোই আছে আচ্ছা আমরা শুরু করেই মোটামুটি তিন চারটে বড় বড় সংস্থা যারা আছে মেক মাই ট্রিপ এয়ার বি এন বি বুকিং ডট কম সবগুলোতেই আমরা অনলাইনে অ্যাভেলেবেল আছি আচ্ছা শুধু সার্চ করতে হবে মেঘপালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে আচ্ছা আর আপনারা যদি মনে করেন যে না ডাইরেক্টলি আমাকে ফোন করে আমার যে নাম্বার আছে নাম্বারে ফোন করে করবেন অবশ্যই সেটাও করতে পারে আর আমি অ্যাকচুয়ালি বাই প্রফেশনাল স্কুলে আছি স্কুলে দশটা পাঁচটা ডিউটি আমাকে করতে হয় সরকারি কর্মচারী আমি তো সেখানে চেষ্টা করবেন দশটা থেকে পাঁচটার মধ্যে যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায় আমাকে ডিরেক্টলি ফোন করা খুব ভালো হয় রিকোয়েস্ট এটা আর যদি একটু হোয়াটসঅ্যাপ করেন ওইটাই ভালো আমরা কিন্তু দশটা আগে বা পাঁচটার পরে আমরা আপনাকে কন্ট্যাক্ট করে নেব হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে হবে যেটাই আপনার জানা থাকলো ছবি শিখে হ্যাঁ সেক্ষেত্রে আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা হচ্ছে এইট থ্রি ফোর এইট জিরো নাইন ট্রিপল জিরো আচ্ছা আচ্ছা রুমে তো দেখলাম আপনারা বিভিন্ন রকমের কিটগুলো দিচ্ছেন যেমন টয়লেট টেরিস দিচ্ছেন কিছু আপনার টি কিটগুলো দিচ্ছেন সেগুলোর জন্য কোনো আলাদা চার্জ কোনো কোনো চার্জেস এখনই নেই এখন আপাতত ইনোগ্রেশন অফার চলছে আমরা শুরু করছি এসি রুম এই এসি রুম ডিলাক্স রুম এই ডিলাক্স রুমটা আমরা ফিফটি নাইন পার্সেন্ট ফ্ল্যাট ফিফটি নাইন পার্সেন্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত অফার দিয়েছি তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আসুন এবং খুব সীমিত রুম তো তাই মাত্র এগারোশো ঊনপঞ্চাশ টাকাতে বুক করতে পারেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলে আমরা ওই ডেটটুকু আমরা